Kajah. Champion Champion Kajah. Champion Champion. Boundary Malaka. Energy Arke. Champion Kajah. Energy Arke. রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়কর, 30+ সিট নিয়ে তারা জিতেছে। আমি এই মুহূর্তে শ্রীরামপুরে রয়েছি। শ্রীরামপুরের আপডেটটা আপনাদেরকে দেবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরপর চারবার কিন্তু এবার নিয়ে জয়লাভ করলেন। এবছর কিন্তু একটা রেকর্ড মার্জিনে জিতলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা থেকে, এবং বিজেপি তারপরের স্থানে রয়েছে সিপিএম। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে জয়, সেই জয়কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উচ্ছ্বাস, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছে সেটাও আপনাদের শোনাবো। 1,85,950 ভোটে জিতেছি, এখন অফিসিয়াল যা ডিক্লারেশন হবে, তাও আমার ওই পোস্টাল ব্যালটটা এখনো অ্যাড হয়নি, পোস্টাল ব্যালটও আমি এগিয়ে আছি, তো এটা হয়েছে মোটামুটি। আর আমি আপনাদের মাধ্যম দিয়ে এই মুহূর্তে শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত মানুষের কাছে হাত জোর করে বড় জোরে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। আর যেভাবে আমাকে এভাবে জিতিয়েছেন, এত ভোটে, 1,85,000 ভোটে শ্রীরামপুরের সর্বকালীন রেকর্ড। এবং আপনারা জানেন যে শ্রীরামপুরকে কখনো টানা দুবারের বেশি কখনো কোনো সাংসদ জেতেনি, সেটা গতবারই আমি 3 বার করেছিলাম, এবারে 4 বার হলো শ্রীরামপুর। মানে সেই দিক দিয়ে খুব সেন্সিটিভ একটা পলিটিক্যাল কনস্টিটুয়েন্সি, তো মানুষ যেভাবে ভোট দিয়েছেন আমি বড়জোরে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন বলে। আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। আমি আমার হৃদয় থেকে আমি কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে। আমি তাদের কাছে ঋণী, তারা যেভাবে পরিশ্রম করেছে, যেভাবে খেটেছে, যেভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, দিয়ে এই রোদের মধ্যে ঘুরেছে, খেটেছে, মিটিং করেছে, আজকেও কাউন্টিংয়ে রয়েছে, ইলেকশনের দিনও করেছে, তাদের আবেগ, তাদের ভালোবাসা আমাকে ঘিরে, দলকে ঘিরে, দিদিকে ঘিরে, অভিষেককে ঘিরে, সব মিলিয়ে ঝুলিয়ে আজকে যে জায়গায় পৌঁছেছে, এ একটা অভাবনীয় ব্যাপার। শ্রীরামপুর পার্লামেন্টের জন্য এটা অভাবনীয় ব্যাপার। অনেক জায়গায় অনেক কিছু হয়, কিন্তু শ্রীরামপুর পার্লামেন্টের আপনারা জানেন বেসিক ক্যারেক্টার, যতবারই ভোট হয়েছে কী, মানে কেউই কখনো 25-30-40 হাজার ভোটে কখনো জেতেনি, কিন্তু মানুষ প্রথম থেকেই আমাকে 1,00,000-এর ওপর বেশি ভোটে জিতিয়েছে। এটাই হচ্ছে, আমি তাই জন্য আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের কাছে। আরও অনেক বেশি দায়িত্ব এবং অনেক বেশি কর্তব্য এই মানুষ আমাকে দিয়েছে, তারাই আমার শক্তি, তারাই আমার জোর, তাদের কাছে আমার হাত জোর করে আমার কৃতজ্ঞতা জানাই। আমার ভাষা নেই কোনো জানানোর, আমার কোনো ভাষা নেই। আমি সমস্ত দলকে, বিরোধী দলকে, সবাইকে আমার শুভেচ্ছা জানাই, সবাই খুব ভালো থাকুক, সবাই ভালো কাজ করুক।